করোনায় অপ্রাতিষ্ঠানিক খাতের এক তৃতীয়াংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ কমে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা। অথচ মাস শেষে ঠিকই গুনতে হচ্ছে কর্মীদের বেতন, অফিস বা দোকান ভাড়া। এমন পরিস্থিতিতে গ্যাস, বিদ্যুৎ সহ আনুষঙ্গিক বিল মকুফ করে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের বিকল্প প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শারফুল আলমের রিপোর্ট। অমিয়া হোসেন হৃদয় মিরপুরের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করছেন, তিনি সহ আরও পাঁচজন। করোনা মন্দায় দীর্ঘদিন বন্ধ থাকার পর কাজ হচ্ছে ওয়ার্কশপে, তবে আগের মতো নেই কাজের ব্যস্ততা। আর যেসব কাজের অর্ডার পাচ্ছেন তাতেও ভালো দর পাওয়া যাচ্ছে না। এখন তো কাজও নাই, কাজে চাপও নাই, দোকান ভাড়া মনে করেন আমাদের হিমশিম খেয়ে চলতে হইতেছে। কাজ না থাকায় বেতন কমেছে অনেকের, বিকল্প ব্যবস্থা না থাকায় কোন রকমের দিন কাটছে তাদের। লোকজন সব বসা, এখন একটু সমস্যায় আছি আর কি। এই মাসের বেতন ওই মাসে দিতে হয়, কোনো রকম কারেন্ট বিল, এই শিল দোকান ভাড়া দিয়ে বেচারারা চলতে পারে না, তা আমরা কি করি, জোর করে আদায় করি বেতন। তাদের মতো এমন অনেকেই করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের প্রায় 68% মানুষ। মার্চ থেকে আগস্ট এই ছয় মাসে আয় কমেছে 20% আর ব্যয় কমার হার 6%-এরও বেশি। সরকারের যে প্রণোদনা প্যাকেজগুলো ঋণ ভিত্তিক, সেগুলোর সুবিধা কিন্তু সব ধরনের শিল্প প্রতিষ্ঠান সমানভাবে নিতে পারেনি। বড় শিল্প প্রতিষ্ঠান যতটা পেরেছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এমনকি অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ তো একেবারেই সেই সুবিধা পেয়েছে বলে মনে হয় না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো যদি আংশিক বা পূর্ণভাবে আরও কিছু সময়ের জন্য মওকুফ অথবা পিছিয়ে দেওয়া যেত, তাহলে এই প্রতিষ্ঠানগুলো অন্তত স্বল্প পরিসরে চললেও তাদের এই বাড়তি ব্যয়গুলোর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারত। শর্ত শিথিল করে প্রণোদনা প্যাকেজের অর্থ অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।